ঘনিয়ে আসছে রোজার মাস, রমজানের চাহিদাকে পুঁজি করে এখন থেকে অস্থির হয়ে উঠেছে বাজার। কিছু কিছু পণ্যের দাম বেড়েছে, হয়েছে দ্বিগুণ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ও আমদানি কমায় মশলার দাম বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের বৃহত্তর পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা গেছে, কেজিতে 300 টাকা বেড়ে প্রতি কেজি জিরা 700 টাকা, মরিচের গুঁড়ার দাম কেজিতে দ্বিগুণ বেড়ে 500 টাকা হয়েছে। কেজিতে 100 টাকা বেড়ে হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 280 টাকায়। তাছাড়া প্রতি কেজি লবঙ্গ 1200 এবং জয়ত্রী 1700 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে প্রতি কেজি দেশি রসুন 180 ও আমদানি করা রসুন 220 টাকায় বিক্রি হচ্ছে। দুই একটি সবজির দাম কমলেও বাদবাকি সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকায়, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। এরকম দাম যদি হয় মানুষ কেমনে চলবো? বেতন তো পারে না, আগের বেতনে চলে, এত দাম বাড়ি গিয়ে কেমনে চলে? কি ঘর ভাড়া দিব না কি নিজে চললাম না গাড়ি ভাড়া দিব? গাড়ি ভাড়া বাড়ে ফেলে যে স্যালারি পাচ্ছে ওই স্যালারি দিয়ে আমাদের ক্রয় করা সম্ভব না, কারণ আমাদের অসুখ আছে, বিষুক আছে এবং আরও ইয়ে আছে, ওগুলি দেখতে হয় পুরো মাসে। আমরা মাসের বেতন দিয়ে ওটা পুরোটাই চালাতে পারতেছি না, আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। দর্শক, চট্টগ্রামের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে চলেছে, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? কোন কোন দ্রব্যের দাম বাড়লো এবং কিছু কিছু দ্রব্যের দাম কমেছে? আমরা যেমনটি শুনেছি, কোন কোন দ্রব্যের দাম কমেছে? জি, তা নিয়ে আসলে আপনি যেমনটি বলেছিলেন, বাজারে পর্যাপ্ত সরবরাহ, উৎপাদন ঠিক থাকার পরও কিন্তু আসলে কেন দাম কমছে না তা কিন্তু আসলে বিক্রেতা কিংবা ক্রেতা কেউ বলতে পারতেছে না। এবং একটা বিষয় আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে ক্রেতারা কিন্তু অভিযোগ করে বলছেন বিক্রেতারা কিন্তু আসলে একের পর এক দাম বাড়িয়ে দিচ্ছেন, কোনোভাবেই কিন্তু তা কমছে না। এবং একই সাথে আমরা যদি বলে থাকি আসলে আজকের বাজার দরের কথা, দুই একটা সবজির বাজার দর বলি, তিতকরলা বিক্রি হচ্ছে 120 টাকায়, বরবটি বিক্রি হচ্ছে 70 টাকায়, এবং টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, ফুলকপি এবং পাতাকপি তাও বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে। এবং এখানে কাঁচামরিচের কেজি কিন্তু 100 টাকা, যে কাঁচামরিচ কিন্তু আগে 50-60 টাকা ছিল, আরও কম ছিল, সে এটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। এবং ডিমের ডজন পাইকারি হারে ডিমের ডজন বিক্রি হচ্ছে 135 থেকে 150 টাকার মধ্যে। একটু বড় ডিম লালটা বিক্রি হচ্ছে 150 টাকা প্রতি ডজন, এবং এটা খুচরা বাজারে গিয়ে কতটুকু হতে পারে আসলে তা কিন্তু কেউ বলতে পারতেছে না। এবং একই সাথে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা থেকে 900 টাকা। আসলে রমজান আসার এখনও এক মাস বাকি আছে, এই অবস্থায় যদি আসলে এটা হয়ে থাকে তাহলে রমজানে কী হবে এটা কিন্তু কেউ বলতে পারতেছে না। এবং একের পর এক দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কোনোভাবেই কিন্তু এটার দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা, সোনালি বিক্রি হচ্ছে 380 টাকা, এরপরে দেশি মুরগি বিক্রি হচ্ছে 480 টাকা থেকে 520 টাকার মধ্যে। কোনোভাবেই কিন্তু আসলে এটার দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কেন বা এরকম হচ্ছে আসলে কেউ বলতে পারতেছে না। আমরা অনেক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তারা বিক্রেতারা বিশেষ করে আমাদেরকে জানিয়েছেন যে আসলে পরিবহন খরচ, এবং সেই সাথে পরিবহন খরচ এবং সেই সাথে লেবার খরচের কারণে কিন্তু দাম বৃদ্ধি পাচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে এটা ব্যবসায়ীদের একটা চক্রান্ত, রমজান আসার আর মাত্র এক মাস বাকি আছে, সেই এক মাসের আগেই কিন্তু তারা কিন্তু এভাবে দাম অস্থির করে রেখেছে। বিশেষ করে বাজার মনিটরিংয়ের কথা না থাকায়, বাজার মনিটরিং না থাকায় কিন্তু ব্যবসায়ীরা যে যার মতো করে ব্যবসা করছে, এখানে নিয়ন্ত্রণ নাই। এবং এই লাউ যে দেখতে পাচ্ছেন আসলে এই লাউ বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 35 টাকা, যা কিন্তু একসময় অনেক কম দামে ছিল, তবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বাজার ব্যবস্থা। কোনোভাবেই কখন কবে নাগাদ এই মনিটরিং হবে সেটা কিন্তু কেউ বুঝতে পারতেছে না। তবে শুধু আমি দুই মশলার কথা বলি, অনেক মশলা কিন্তু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে এলাচ। এলাচ পাইকারি যদি 1200 টাকা থেকে 1250 টাকায় বিক্রি হয়, সেটা খুচরা বাজারে গিয়ে কত বিক্রি হবে তাও বুঝার উপায় নেই। আর কাঁচা রসুন, যেটা দেশি রসুন, সেটা বিক্রি হতে 180 টাকা থেকে 200 টাকা, এবং যেটা আমদানি করা রসুন সেটা কিন্তু দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। আসলে এইটা নিয়ন্ত্রণ করার মতো কেউ নাই বললেই চলে, যে যার মতো করে আসলে বিক্রি করছে। এবং একই সাথে আমরা যদি বলি আসলে এই বাজার ব্যবস্থার মনিটরিং না থাকার কারণে ইচ্ছা মতো করে ব্যবসায়ীরা দাম বৃদ্ধি পাচ্ছেন, তবে অনেক ব্যবসায়ী জানিয়েছেন রমজানে কিন্তু আরও দাম বৃদ্ধি পাবে। তানি, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। জি সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।